ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার রে, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার গো, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার। কথা ঠিক আছে তো নাকি ভেজাল আছে, খেলা কি হবে, চলে যাবেন নাকি? চলে যাবেন কেন? নমিনেশন তো ফাইনাল, যার যা পাওয়ারটা তো পাইছে, পাইছে না? যারা পায় নাই তাদের জন্য আমরা সহানুভূতি, যারা কারণ অনেকেই তো পাইতে চায়, সবাইরে তো দেওয়া সম্ভব না, সম্ভব যারা পায় নাই ওদের জন্য আমি সহানুভূতি জানিয়ে একটা গান গাইছি, বলবো? ওরে হইতে যদি নায়ক গায়ক, ওরে হইতে যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পায় তারে ভাই বার কাটা নৌকা। ওরে হইতে মমতাজ আপু পাইছে না, সাকিব খান পাইছে না, ফেরদৌস পাইছে না, খালি আমার এই মাহির সাথে একটু অফিসার করা হয়েছে, চেহারা তো খারাপ, এটা দিল নাকি? ওরে হইতা যদি নায়ক গায়ক, ওরে হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পায় তারে ভাই মার কাটা নৌকার রে, তবে তুমি পায় তারে ভাই মার কাটা নৌকার, তবে তুমি পায় তারে ভাই মার কাটা নৌকার গো, তবে তুমি পায় তারে ভাই মার কাটা নৌকার। রাজনীতিতে জীবন পিলাই ত্যাগি নেতা যারা, শুনেছি ভাই বেলা শেষে বঞ্চিত হয় তারা, রাজনীতিতে জীবন বিলাই ত্যাগি নেতা যারা, শুনেছি ভাই বেলা শেষে বঞ্চিত হয় তারা। ওরে হইতা যদি নেতার ছেলে, ওরে হইতা যদি নেতার ছেলে এত কিছু ছিল না দরকার, তবে তুমি পায় তারে ভাই মার কাটা নৌকার গো, তবে তুমি পায় তারে ভাই মার কাটা নৌকার। ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ফেল, মানে নির্বাচন কমিশন, ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ফেল, জামানত হারিয়ে অনেক করতে পারে ফেল, ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ফেল, জামানত হারিয়ে অনেক করতে পারে ফেল, তাই মন খারাপ আর করো না ভাই, ও ভাই মন খারাপ আর করো না ভাই, এসো হয়ে যায় একাকার, তবে তুমি পাইতে পারো মার কাটা নৌকার গো, তবে তুমি পাইতে পারো মার কাটা নৌকার। এবার আমি যারা বঞ্চিত হয়েছে তাদের ব্যাপারে আমার সর্বশেষ নসিহা, বঞ্চিত ভাই হয়েছে যারা বলি একটি কথা, আল কোরআনের পথ ধরিলে রবে না আর ব্যথা, কারণ রাজনীতি হবে কার জন্য, রাজনীতি হবে কার জন্য, আল্লাহর জন্য রাজনীতি হইলে ফেল করলেও যা পাস করলেও যা, কথা কয় ঠিক না বেঠি? হারলেও ক্ষতি নেই, মরলেও ক্ষতি নেই, জিতলেও ক্ষতি নেই, হাতি মরলে ওই যে বলে না হাতি মরলেও লাখ টাকা পাইছিলেও, রাজার হাতি মরলেও লাখ টাকা। এই জন্য আমি বলেছি বঞ্চিত ভাই হয়েছো যারা বলি একটি কথা, আল কোরআনের পথ ধরিলে রবে না আর ব্যথা, ওরে সুখ দুঃখ তারি তরে, ওরে সুখ দুঃখ তারি তরে স্রষ্টা ওই আল্লাহ, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার রে, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার গো, ওরে ভাই দরকার নাই মার কাটা নৌকার। কথা ঠিক আছে তো নাকি ভেজাল আছে, খেলা কি হবে? এবার তাহলে আলোচনায় যাই, এতক্ষণ আপনারা জানেন যে আমি একজন সাংস্কৃতিক কর্মী, এটাও তো জানো তাই না? এই জন্য মাঝে মাঝে একটু আবার সাংস্কৃতির কথা না বললে আমার ইয়াং তরুণ যুবকেরা ওরা আবার মনে করে যে হুজুরের কাছে যাই যে দেখেন আমাদের কর্মী অঙ্গনের ছাত্ররাও এসেছে, অনেক আছে কর্মী অঙ্গনে, আলিয়া অঙ্গনে বলেন, আর মানে জেনারেল সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসার মানুষ তৈরি করে দিয়েছেন শুধু ইসলামের পথে চলার কারণে, আলহামদুলিল্লাহ ঠিক না বেটি? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে, কোরআনের পাখিকে, তার জানাজায় যারা গিয়েছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আল্লাহ অধমকে কবুল করেছিলেন তার কবরটা খনন করার, লাশটা ধরে নামানো, আলহামদুলিল্লাহ।
হাজার হাজার নয় লাখ লাখ মানুষ চোখের পানি ফেলেছে, এত চোখের পানি পৃথিবীর অনেক মানুষ মারা যাওয়ার পরে জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু কোরআনের পাখিদের জানাজায় বাধা দিয়ে ভাঙচুর করে অবরোধ রেখে জানাজার লোকজনকে আটকে রাখা যায় নাই। এইটাই হলো কোরআনের মুজিজা, এটাই হলো কোরআনের মুজিজা। আইনউদ্দিন আজাদ ভাইকে চেনেন কি? চেনেন না সবাই? কেন চেনেন? কারণ কোরআনের পক্ষে ছিলেন, সোচ্চার ছিলেন, এজন্যই গোটা বাংলাদেশের মানুষের কাছে আজকে তিনি ইন্তেকাল করেছেন। 13 বছরের বেশি হয়ে গেছে, প্রায় 13 বছর। 2010 সালে অ্যাক্সিডেন্ট করেছিলেন, যতদূর আমার মনে পড়ে আমি তখন মালয়েশিয়াতে ছিলাম। সেই মানুষটা এখনো মানুষের অন্তরে বেঁচে আছে না? কেন আছে? ভালো কাজের জন্য। উনিই তো বলেছিলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা চাইছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি, যাহা চাইছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা জানো মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া দেওয়া, আজ স্বাধীনতা জানো মামার হাতের পান্তা ভাতার মুয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেওয়া, এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে দুঃখে, ওদিকে মুক্তিযোদ্ধা দেখি ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে দুঃখে দুঃখে, ওই মুক্তিযোদ্ধার চোখের অশ্রু দেখিতে কভু চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি, আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ তুম্বি বাড়ি, স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি, ফুটপথে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারী, মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কাড়াকাড়ি, ওই ক্ষুধিত শিশুর করুণ কান্না দেখিতে কভু চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার, আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার, ওসব নাকি রয়েছে লেখা নাশকতার কথা। তারপরে আর এটা আমি আবার শোনাবো আপনাদের, না শোনাইলে আবার আমার ইউটিউবার ভাইরা কষ্ট পাবেন, এটা খুঁজে বের করি আমি, কারণ বেরেনে তো সব থাকে না, এটা আমার লেখা না থাকার কারণে আমার বইতে নাই। হ্যাঁ, এই ইউটিউবাররা খুব দেখেছেন, হুজুর ভুলে গেছে, এই যে এটা লাগাই দিবে, হ্যাঁ পাইছি। আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার, আজ স্বাধীনতা মানে আলেম ওলামা মুফতি গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করবে যে উদ্ধার, এদিকে ফাঁসির আসামি দেখি পেয়ে যাই যে ক্ষমা, রাষ্ট্রপতি দয়ালু অতি নাই তার তুলনা, ওদিকে ফাঁসির আসামি দেখি বেকসুর খালাস হয় না হয় না, ওদিকে ফাঁসির আসামি দেখি পেয়ে যাই যে ক্ষমা, রাষ্ট্রপতি দয়ালু অতি নাই তার তুলনা, আমি কোরআনের পাখিদের চোখে কষ্ট অশ্রু দেখিতে কভু চাইনি, তাই তো আমি বিদ্রোহী আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।